सहज पाठ यूट्यूब चैनले प्रत्येक के स्वागत जानाई। आज आमरा पश्चिमबंग मध्य शिक्षा पर्षद पाठ्यसूची अनुयायी दशम श्रेणी गणित प्रथम अध्याय अर्थात एक चल विशिष्ट द्विघात समीकरण थेके कोषे देखी एक दशमिक तीन शेष अंक अर्थात नौ नम्बर अंकटी निये आलोचना करब। नौ नम्बर अंकेर स्टेटमेंटटा एरकम जे कलमेर मूल्य डजने छ टाका कमले त्रिस टाकाय आरो तीनटी बेशी कलम पावा जाबे, ताहले कमार पूर्वे प्रति डजन कलमेर मूल्य निर्णय करो। दया करे निजे सबस्क्राइब बटनटी क्लिक करे आमादेर चैनलटी सबस्क्राइब करुन ओ नोटिफिकेशन सबार आगे पावार जोन्नो पाशेर बेल बटनटी क्लिक करुन। ताहले अंक जेटा सेटा होच्छे जे प्रथमे एक डजन कलमेर एकटा मूल्य छिलो, एखन जेहेतु ओई एक डजन कलमेर मूल्य छ टाका कमे गेछे सेई जोन्नो त्रिस टाकाय প্রথমে ত্রিশ টাকায় যে কলম পাওয়া যেত এখন ওই ত্রিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যায়, তাহলে কলমের মূল্য প্রতি ডজনে নির্ণয় করো। এটা হচ্ছে অঙ্ক। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে মনে করি পূর্বে এক্স টাকায় এক ডজন অর্থাৎ বারোটি কলম পাওয়া যেত, এক ডজন কলম পাওয়া যেত। তাহলে এখান থেকে বের করে নিতে হবে আমাদের যেটা, সেটা হচ্ছে যে তাহলে তিরিশ টাকায় তখন কতগুলি কলম পাওয়া যেত, অর্থাৎ তিরিশ টাকায় কলম পাওয়া যেত বারো ডিভাইডেড বাই এক্স ইন্টু তিরিশটি, এতগুলি কলম তখন পাওয়া যেত তিরিশ টাকায়। এখন তাহলে কলমের মূল্য ডজন প্রতি ছ টাকা কমে গেছে, তাহলে বর্তমানে ডজন প্রতি কলমের মূল্য হয়েছে আগে ছিল এক্স টাকা, এখন ছ টাকা কমে এক্স মাইনাস সিক্স টাকা এখন ডজন প্রতি কলমের মূল্য। তাহলে এক্স মাইনাস সিক্স টাকায় এক্স মাইনাস সিক্স টাকায় কলম পাওয়া যায় বারোটি বা এক ডজন এখন এক্স মাইনাস সিক্স টাকায়। তাহলে এখন তিরিশ টাকায় কতগুলি কলম পাওয়া যাবে, তিরিশ টাকায় তাহলে কলম পাওয়া যাবে কতগুলি, না টুয়েলভ ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স ইন্টু তিরিশটি, তাহলে এখন এতগুলি কলম পাওয়া যাবে। তাহলে আমাদের এবার যে অঙ্ক অনুসারে বলা আছে যে এখন ত্রিশ টাকায় যে কলম পাওয়া যায় সেটা হচ্ছে যে পূর্বের থেকে তিনটি বেশি, তাহলে এখানে তিনটি বেশি আছে, তাহলে এখান থেকে যদি আমরা পূর্বের কলমটা যদি বিয়োগ করে দিই এক্সট্রা মানে ত্রিশ টাকায় যে কলম পাওয়া যেত সেটা ইজ ইকুয়াল টু তিন হবে। তাহলে আমরা এরকম শর্তানুসারে এরকম বলতে পারি যে শর্তানুসারে টুয়েলভ ইন্টু থার্টি ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ ইন্টু থার্টি ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু থ্রি, এখান থেকে আমাদের সমাধান করে এক্সের মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা কি করব, বা টুয়েলভ ইন্টু থার্টি মানে হচ্ছে যে তিনশো ষাটটাকে প্রথমে কমন নিয়ে নেব, তাহলে এদিকে কী পড়ে থাকবে, না ওয়ান বাই এক্স মাইনাস সিক্স, আর ওখানে পড়ে থাকবে ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে যে থ্রি। এবার আমরা এটাকে বিয়োগ করবো এবং তিনশো ষাটটাকে ওইদিকে নিয়ে ভাগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কি প্রথমেই লস আসবে হচ্ছে যে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স, তাহলে এখানে থাকছে এক্স আর এখানে মাইনাস এক্স প্লাস সিক্স, আর এদিকে যদি ভাগ হয়ে যায় তাহলে থ্রি বাই থ্রি সিক্সটি। এবার তোমরা লক্ষ্য করতে পারছো যে প্লাস এক্স মাইনাস সিক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে যে সিক্স ডিভাইডেড বাই যদি আমরা গুণ করি নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু ওয়ান বাই হান্ড্রেড টোয়েন্টি। এবার যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখবো যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু সাতশো কুড়ি। এবার যদি আমরা সাতশো কুড়িটাকে যদি সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা দেখবো যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি ইকুয়াল টু জিরো। এবার আমরা করবো কি না মিডল টার্ম ফ্যাক্টর করবো, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করলে এরকম হচ্ছে যে মাইনাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস
720 720 इक्वल टू होच्छे जे जीरो। एबार एखान थेके प्रथम दुटि राशि थेके आमरा एक्स कमन नेब ताहले एक्स माइनस थार्टी एवं द्वितीय दुटि राशि थेके आमरा जदि प्लस 24 कमन नेई ताहले देखा जाबे जे एक्स माइनस थार्टी इक्वल टू जिरो। एइबारे एई दुटि राशि थेके जदि आमरा एक्स माइनस थार्टी कमन निये नेई ताहले देखबो जे पड़े थाकछे जे एक्स प्लस 24। ताहले आमरा आगेई बोलेछि যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, দুটি রাশি কি একই না, এক্স মাইনাস থার্টি ইন্টু এক্স প্লাস 24, এই দুটি রাশির গুণফল হচ্ছে যে শূন্য, তাহলে নিশ্চিতভাবে যে কোনো একটি রাশি শূন্য। তাহলে হয় যদি এক্স মাইনাস থার্টি ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে এখান থেকে এক্সের মান হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু থার্টি। এবারে অথবা অপরদিকে যদি আমাদের এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে এখান থেকে এক্সের মান যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে মাইনাস 24। এবারে আমরা প্রথমেই তাহলে কী ধরেছিলাম যে এক্স টাকায় 12টি কলম পাওয়া যেত আগে, তাহলে এক্স টাকায় তাহলে টাকার মান কখনো মাইনাস 24 হতে পারে না, অতএব টাকার মান প্লাস 30। তাহলে আমরা এখানে লিখব যে এক্স নট ইকুয়াল টু মাইনাস 24, কারণ টাকার পরিমাণ ঋণাত্মক হতে পারে না, টাকার পরিমাণ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স ইকুয়াল টু থার্টি। তাহলে এক্স ইকুয়াল টু থার্টি, তাহলে আগে 30 টাকায় 12টি কলম পাওয়া যেত। তাহলে এখন আমাদের যেটা বের করতে বলেছে যে কমার পূর্বে প্রতিটা কলমের মূল্য কত ছিল, তাহলে আমরা এখানে উত্তর হিসেবে লিখতে পারি যে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা, প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। তাহলে স্টুডেন্ট আজকের মতো আমাদের অঙ্ক এখানেই শেষ হলো, পরের দিন আমরা আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তাহলে আজকের মতো প্রত্যেক স্টুডেন্টকে জানাই ধন্যবাদ। আর একটা কথা বলি যে তোমরা যারা সহজপাঠ ইউটিউব চ্যানেলে নতুন তাদের বলছি তোমরা প্লিজ সহজপাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে আমরা নতুন যদি কোনো ভিডিও আপলোড করি সহজপাঠ ইউটিউব চ্যানেলে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে ফলো করতে পারো, হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারো, বা আমাদের ওয়েবসাইটেও তোমরা যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা আরও অন্যান্য সাবজেক্টের বিভিন্ন তথ্য তোমরা পাবে। তাহলে যাবার আগে দশম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে আরও একবার ধন্যবাদ জানাই।